সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। এই রূপ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামদাসপাড়া এলাকার প্রায় কয়েক শতাধিক মানুষকে। ওই এলাকার মানুষের যাতায়াতের পথ বলতে একটাই, তা হলো রেল লাইনের আন্ডারপাস পেরিয়ে মাঠ ও আল পেরিয়ে যেতে হয়। এই রেলের আন্ডারপাস দিয়ে স্কুল কলেজ হাসপাতাল থানা আদালত গ্রাম পঞ্চায়েত অফিস যেতে হয়। একটু বৃষ্টি হলেই আন্ডারপাস জলমগ্ন হয়ে যাওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত মন্ত্রী বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। অবিলম্বে তারা বিকল্প ব্যবস্থা করার আবেদন জানান। লাইনের উপর দিয়ে মানে এইদিকে সাকর দিয়ে একটা রাস্তা আছে, ওইদিকে তো এখন জল জমা আছে, তো ওইদিকে তো যাওয়া যাবে না, ওর জন্য বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে যেতে হয়। না না আর নেই, এই দুটো রাস্তাই আছে, কিন্তু রিক্স নিয়ে এই বাচ্চা নিয়ে যেতে হয়, আবার বাইক নিয়ে, আবার স্লিপ কেটে যায় অনেক সময়, আবার রাত হয়ে যায়, তো এটা খুবই অসুবিধা হয় আসার। এখান থেকে ধরুন সব রকমই বাজার হাট, তারপরে দেখুন ডাক্তারখানা সবই তো ওই পারে, এই পারে তো আর নেই। হ্যাঁ স্কুলও মানে এই যে হ্যাঁ স্বস্তিপল্লী, তারপরে এই শরণার ওখানটা করে একটা স্কুল আছে, হ্যাঁ বর্ধমানে, হ্যাঁ শহরে যেতে হয়, হ্যাঁ এখান থেকেই যেতে হয়, উপায় নেই। এই যে বলছি সরকারের কাছে যদি একটা ওভার ব্রিজ করে দেয় তো খুবই ভালো হবে। গ্রামের নাম মানে এইখানটা তো বামদাসপাড়া, 10,000, সবারই একই সমস্যা, সবাইকে এই রেল লাইনের উপর দিয়ে যেতে হয়। যদি রাত্রিরে হয়ে যায়, এমার্জেন্সি থাকে, তো রেল লাইনের উপর দিয়ে যেতে হয়। কারোর যদি খুব অসুস্থ হয় তাহলেও ওই রেল লাইনের উপর দিয়ে যেতে হয়, আসতে হয়। হ্যাঁ স্কুলে বাচ্চারা যায়, রেল লাইন পেরিয়েই যায়। বলতে আমাদের এই ছোটো পাড়া গ্রাম, তাই অল্প বসবাস বলে, তা এখন দুটো গ্রাম হয়েছে, বেড়েছে মোটামুটি 130-140 ঘর হয়েছে। তা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল যাওয়া আসা খুব অসুবিধা হয়, তা কী করব, সরকার অনুমতি দেয়নি তাই ফটো করার জন্য, ফটো সামনে আসে বলে, তা অসুবিধা হয়, অসুবিধা নিয়ে চলতে হয়। এবার আমাদের মানে উল্টো সাইডে পথ আছে, সেটা আমাদের বর্ষা আমাদের মোটামুটি 4 মাস জল ফল দাঁড়িয়ে যায়, জল হয়ে যাওয়ার পর জল আবার মরে, দিয়ে কার্তিক মাস থেকে দিয়ে আবার এই পথ দিয়ে আমরা যা আসা করি, তখন এই দিকে খুব যাতায়াতটা কম হয় এদিকে। হ্যাঁ খুব রিক্স, খুব রিক্স তো বটে। হাসপাতাল আছে আমাদের বামে হাসপাতাল, অনাময়, তারপর হচ্ছে বর্ধমান হসপিটাল, সব বর্ধমান কোর্ট ফোর্ট যেতে হয়, এই রাস্তায় যেতে হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।